আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাহদি ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি, মুসলিম অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুক্রিয়া প্রশংসা গুণকীর্তন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান মুনীব দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মুনীব দয়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন। সে মহান বাড়ি তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদ ইয়া রব্বি কামা ইয়ানবাগি جلال وجهك وعظيم سلطانك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায়ের পর অসংখ্য অগণিত লক্ষ কোটি এবং তার চাইতে বেশি দরুদ প্রেরণ করছি মহান রাসূলের রওজা মুবারকে, যে হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোটা জীবন কোরআনের পক্ষে কথা বলে, কোরআন দিয়ে দেশ ও জাতি চালাবার নিমিত্তে নিজের জীবন তিলে তিলে উজাড় করে দিয়েছেন। আল্লাহর দয়া অবশেষে রওজা আছারের মধ্যে আরাম ফরমাচ্ছেন। এ হাবিবের রওজা মুবারকে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম এর 59 নম্বর সূরা, সূরা আল হাশর, এর অংশ বিশেষ গত জুমায় আমরা তিলাওয়াত এবং অনুবাদ সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জেনেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এ জুমায় 9 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ এবং সূরাটির ফজিলত প্রেক্ষাপট, অনুবাদ, বাহ্যিক অনুবাদ, ভাবার্থ আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকু দয়া মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উমীদ। দয়া মা আল্লাহ তাআলা সুযোগ দান না করলে কেউ কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য সাহস দান না করলে কেউ উপস্থাপন করতে পারেন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। মহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, সূরা আল হাশর, হাশর শব্দটি সহিহ হাদিস গ্রন্থের মধ্যে মোট 38 বার উপস্থাপিত হয়েছে। তন্মধ্যে 8টি হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত অনুবাদ করার চেষ্টা করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান শাক্কা আন্নাল মাহশার, যে ব্যক্তি ময়দানে মাহশার অথবা হাশরের ময়দানের কোনো বিষয় চিন্তা করতে চায়। সূরাটির মধ্যে আউয়ালিল হাশার বলে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। হাশার মানে হচ্ছে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর পুনরায় স্থির হওয়া, বিলীন হয়ে যাওয়ার পর পুনরায় স্থির হওয়া, একত্র হওয়া, জমাট হওয়া, এর নাম হাশার। বন্ধু, নাজির অথবা নজের গোত্রের লোকদের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সূরা হাশরের অপর নাম বানি নজায়ের অথবা বানি নাজির। মহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, এদেরকে যখন বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন আল্লাহ নবী, তারা নিজেরাই নিজেদের হাতে তাদের সম্পদগুলো নষ্ট করে দিয়ে বের হয়ে যাচ্ছিলেন, একত্র হয়েছিলেন, সব ত্যাগ করেছিলেন, পরবর্তীতে অন্য উপত্যকায় গিয়ে একত্রিত হয়েছেন। আল্লাহ এটাকে আউয়ালিল হাশর বলে উপস্থাপন করেছেন। মহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, ইবনে আব্বাস বলছেন, কেউ যদি ময়দানে মাহশার অথবা হাশর সম্পর্কে চিন্তা করতে চায়, বিশ্বা ফাল ইয়াকরা আউয়ালা সূরাতুল হাশর, সেজন সূরা হাশরের প্রথম অংশটা অনুবাদ দেখে প্রথম অংশটা পড়ে, ফাল ইয়াকরা সেজন পড়ে। সূরা হাশরের প্রথমে কি আছে? সেখানে 2 নম্বর আয়াত আছে, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম। আল্লাহ তাআলা আহলে কিতাবের কাফেরদেরকে তাদের ঘর বাড়ি থেকে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত অবস্থায় বের করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনুবাদ এটাই। মোতারাম সুদি হাদিসটি মাজমাউল জায়ের দশম খণ্ডের 346 নম্বর হাদিস। সাইয়েদ ইবনে জুবায়ের তিনি বলছেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছি, জিজ্ঞেস করেছি যে সূরা হাশর কি? কাল তিনি বলছেন, সূরাতুন নাজির, সূরা হচ্ছে, সূরা হাশর হচ্ছে বনু নজায়ের নাজির গোত্রের একটি উপমা, দৃষ্টান্ত মাত্র, এর অপর নাম এটাও হতে পারে। সহিহুল বুখারী 4883 নম্বর হাদিস। এই হাদিসটি একই গ্রন্থের মধ্যে ইবনে হুসাইন ইবনে বিশর থেকে বর্ণনা করেছেন। হাদিসটি রেওয়ায়ত একই, বুখারি 4029 নম্বর হাদিস। যে সাহাবি সূরা হাশর সম্পর্কে বেশি তথ্য দিয়েছেন, বর্ণনাকারী রেওয়ায়ত করেছেন, তিনি হচ্ছে মাকাল ইবনে ইয়াসার। তার কিছু কিছু বর্ণনাকে হাদিস বেত্তাগণ দাঈফ বলেছেন, কিন্তু মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত তিনি বলছেন, মান কালা হাইনা ইউসবিহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم মাকাল ইবনে ইয়াসার বলছেন, যদি কোনো ব্যক্তি সব এবং শাম বলা হয়, বুকরাতান ওয়া আসিলা বলা হয় কোরআনের ভাষায়, সকাল এবং বিকাল, সফন বলতে আমরা সবে সাদেক বুঝতে পেরেছি, অথবা বাদা সালাতুল ফজর, সালাতুল ফজরের পরের অনুবাদ আমরা বুঝতে পেরেছি, সে সময় যদি সে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম করে, ওয়া সালাসা আয়াতিন মিন সূরাতিল হাশ, সূরাতাল হাশর, এবং সূরা হাশর এর শেষ তিন আয়াত তেলাওয়াত করে, ওয়াক্কাল আল্লাহু তাআলা আলফা মালাকিন ইউসাল্লুনা হাত্তা ইউমসা, এই রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার জন্য 1000 ফেরেশতা নির্ধারণ করে দেন, যারা ইউমসা সূর্য ডুবে যাওয়া, অন্ধকার আচ্ছন্ন হওয়া, মাগরিব হওয়া পর্যন্ত এই লোকটির জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। একটি রাওয়ায়াত, অন্য একটি রাওয়ায়াত হচ্ছে 70,000 70,000 ফেরেশতা এই ব্যক্তির জন্য ক্ষমা চান এবং দোয়া করেন। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, এরা শুধু দোয়া করেনি না, এর হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং নিজেরা এই লোকটিকে সারাদিন ব্যাকগ্রাউন্ড করে রাখেন। সুবহানাল্লাহ। মোহতারাম শুধু ওয়াইম্মা কাফিদালিকাল ইয়াউম্মা তাশহীদা, ইবনে হাজার আসকালানি বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবিহ নামক কিতাব থেকে, তাফিজু মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় খণ্ডে 381 নম্বর হাদিস এসেছে, ওই লোককে যদি সূরা হাশরের শেষ তিন আয়াত পড়লো, আমল করলো, বিশুদ্ধভাবে তেলাওয়াত করলো, মালিকের উপর নির্ভর করলো। আমরা অনেকেই সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করি কিন্তু অনুবাদ জানি না, অনুবাদ না জানার কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝার না জানার কারণে আমাদের অনুবাদটা অনুবাদের মধ্যেই হয়, কবিতার মধ্যেই হয়, আমাদের পড়াটা কবিতার মধ্যেই মনে হয়, মনে হয় যেন কবিতা বললাম, ইমাম পড়ে সাথে সাথে মুসল্লিরাও পড়ে, কতক্ষণ শেষ করা যাবে, আবার গিয়ে ঘুমাতে হবে অথবা ডায়াবেটিসের রোগী হাঁটতে হবে, হুজুর তাড়াতাড়ি শেষ করে দিলেই ভালো হয়, এমনটা হয় তো পরিবেশ? মহতারাম শুধু শ্রোতা মণ্ডলী, ওয়াইম্মা তাফিদালিকাল ইয়াউম মা তাশহীদা, এই মা কালের নিয়াসার বর্ণনা এসেছে ইবনে হাজার আসকালানি, যিনি বুখারীর অনুবাদ করেছেন, তিনি মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 381 নম্বর হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন, এই লোকটি যদি ইমানের সাথে বিশ্বস্ততার সাথে ব্যাখ্যার সাথে হুয়াল্লাহ, আমার আল্লাহ তিনি, হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, কোন লোক যদি সকালবেলায় কথার সাক্ষ্য দেয়, আমি সারাদিন চলাফেরা যা করব আমার প্রকাশ্য আর গোপন আমার আল্লাহ দেখেন, সে লোকটি দিনের বেলা আর চুরি করতে পারে না, ফাইল ঠেকিয়ে টাকাও নিতে পারে না, অন্য বিচার বিচার করতে পারে না, লোকটি অনুবাদ জানে না, 20 বছর পর্যন্ত হুয়াল্লাহুল্লাযী পড়েছে, ও আল্লাহর বান্দার অনুবাদটা জানার দরকার, ব্যাখ্যাটা জানার দরকার, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, আলেমুল গায়ব, তিনি সমস্ত প্রকাশ্যের বিষয় সব কিছু জানেন, এত বেশি জানেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গাছের থেকে পাতা ঝরে পড়ে যাবে, ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর ইলমে সকলের আগে জানা রয়েছে, কখন পড়বে, পাতাটা উপর হয়ে পড়বে না পেটটা উপরের দিক থাকবে, কতদিন এটা এখানে থাকবে, আমার তাসফিস সুদুর, আপনি আমি অন্তরের মধ্যে যা কল্পনা জল্পনা করছি কে জানেন, অন্তরের কল্পনা জল্পনা এটা কি প্রকাশ্য না গোপন? এজন্য বলছেন আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা, তিনি অপ্রকাশ্য লুকায়িত যা আছে সব কিছুই জানেন, বন্দা সকালে যখন সাক্ষ্য দিয়ে কথা বলে বের হবে, 70,000 ফেরেশতা ওই লোকের
পক্ষে থেকে আল্লাহর কাছে এই লোকের জন্য মাগফিরাত কামনা করবে। আর যেই লোকটি এটাও করলো, পাশাপাশি অন্যায় করলো, সুদ খেলো, ঘুষ খেলো, জেনা করলো, অন্যায় করলো, হত্যা করলো, রাহাজানি করলো, ঘুষ খেলো, এই লোকের জন্য 70,000 ফেরেশতা সারাদিন বদদোয়া ছাড়া আর কিছুই করবে না। ফজিলত শুনে শুনে আয়াত করলে কোনো লাভ হবে না, জীবনে আমাদের কোনো অ্যাকশন আসবে না। অ্যাকশন তখনই আসবে যখন আয়াতের অনুবাদ আর ব্যাখ্যা বোঝা যাবে। মহতারাম শুধু শ্রোতা মণ্ডলী, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু, দয়ালু আল্লাহ তাআলা। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আস-সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এতক্ষণ আল্লাহ 7টি অবজেক্টিভ যা বলেছেন, তিনি মালিক, তিনি সালাম প্রশান্তি, তিনি সবচেয়ে ক্ষমতাবান, তিনি সবচাইতে প্রজ্ঞাময়, তিনি সবচাইতে ক্ষমতাবান, তিনি সব কিছু জানেন বোঝেন। সবশেষে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহ, সব পবিত্রতা কার জন্য? সুবহানাল্লাহ, এটা কি কোরআনে আছে কিনা? এর বিরোধী লোক আছে কিনা? সুবহানাল্লাহ, এটা কি সূরা হাশরের শেষ আয়াত কিনা? পড়লে সওয়াব হবে কিনা? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেছেন বান্দা পবিত্রতা ঘোষণার শেষে আয়াতের শেষ দিকে কথার ঘোষণা করে দাও, সারাদিন চলাফেরা করব কিন্তু আল্লাহর সাথে শিরক করব না। কার বক্তব্য? আমি তো তেলাওয়াত করে কবিতার মতো বের হয়ে গেলাম, সারাদিন শিরক করে গেলাম, মাজারে সালতাও দিলাম, টাকাও দিলাম, মাজারের লাল সুতা বাম হাত কিংবা ডান হাতে বাঁধলাম, প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য কোর্টের রায় নিজের পক্ষে আসার জন্য পাশের শত্রু ব্যক্তিকে ফাঁসানোর জন্য আমি একটা বড় তাবিজ নিলাম, ভরসা হচ্ছে এটা আমাকে মুক্ত করে দিবে, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম কি? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ আল্লাহ নিজের সুন্দর সুন্দর নামের, গুণবাচক নামের, অর্থবহ নামের, ক্ষমতাধর নামের সিমটমগুলো তথ্যগুলো উপস্থাপন করে বান্দাকে শেষ দিকে বলছেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর গুণ কীর্তন নাও করো, আমি আল্লাহর প্রশংসা নাও বলো, সুবহানাল্লাহ নাও বলো, আলহামদুলিল্লাহ নাও বলো, শিরক যদি করো, অন্যায় যদি করো, পাপাচার যদি করো, সারাদিন একবার আমি আল্লাহকে যদি নাও ডাকো, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা জেনে রেখো, কন্টনে আসলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যা থেকে একদম প্রহর সকাল পর্যন্ত, ইউসাব্বিহু কন্টনে আসলে আমি আল্লাহ তাসবিহ পাঠ করে যাচ্ছে সকল সৃষ্টি। গাছের পাতাও আল্লাহ জিকির করছে, প্রাণীগুলো আল্লাহ জিকির করছে, নাফরমান আমরা শুধু আল্লাহ জিকির থেকে বঞ্চিত রয়েছে। আল্লাহ বলেছেন ইউসাব্বিহু সাব্বাহা মাযি সিগা, ইউসাব্বিহু মুজারে প্রেজেন্ট এন্ড কন্টিনিউয়াস, ভবিষ্যৎ আর বর্তমান, তুমি আল্লাহর প্রশংসা করো বা না করো, আল্লাহর আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর জিকির করে। আমার মতো একজন লোক আল্লাহর জিকির না করলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, আল্লাহর সম্মান কমে যাবে, আল্লাহর অস্তিত্ব কমে যাবে, বরাদ্দ কমে যাবে, বললে আল্লাহর কোনো উপকার হবে,
আমার উপকার হবে, আমি মাপ পাবো, জান্নাতে যাব, আল্লাহকে খুশি করতে পারবো। এজন্য শেষ দিকে আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামা, মা অর্থ যা সামাওয়াত মানে আকাশ মণ্ডলী, ওয়াল আর্থ আর জমিন, নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে যা রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, মাখলুকাত রয়েছে, সব আমি আল্লাহর সব সময় জিকির করে প্রশংসা করে তাসবিহ পাঠ করে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ আজিজ, পরাক্রমশালী, হাকিম, বিজ্ঞানময়, সবচেয়ে বড় জ্ঞানী। যদি আল্লাহ পরাক্রমশালী, বিজ্ঞানময়, জ্ঞানী, সূরা হাশর যেভাবে শুরু হয়েছে সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা তাসবিহ দিয়ে শুরু হয়েছে, সূরা হাশর শেষ হয়েছে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে কোনো জিনিস নয়, কোনো এক্সাম্পল নয়, সব আল্লাহর ক্ষমতার মধ্যেই রয়েছে। তিনি যদি বলেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হয়ে যাও, ফায়াকুন, তাৎক্ষণিক তা হয়ে যায়। এ আল্লাহ বলেছেন বন্দারে, এজন্য আমি আজিজ, এজন্য আমি আল্লাহ আজিজ, এজন্য আমি আল্লাহ আজিজ আল হাকিম, বিজ্ঞানময়, পরাক্রমশালী, বনাম আদালতে আখিরাতের বড় হাকিম আমি আল্লাহ। আদালতে আখিরাতের হাকিম কে? আল্লাহ। তাহলে সূরা হাশরের অনুবাদ থেকে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্যের সব বিষয়গুলো কার অবজারভেশনে রয়েছে? আল্লাহ। এখান থেকে কি একটি কীট পতঙ্গ একজন লোকও কি বাদ আছে? না, কেউ বাদ নেই। এ কথার সাক্ষী যদি ফজরের সময় কেউ দেয়, সারাদিনে একটা মিথ্যা কথা বলার সম্ভাবনা রয়েছে? যদি বলে আর অনুবাদও জানে, এই লোকটি আর মোমেন থাকে না, সাথে সাথে মুনাফিক হয়ে যায়। কারণ কোরআনের আয়াতের অনুবাদ জানার পর বারবার যদি না মানে, আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, কোন লোক যদি তিনবার পর্যন্ত আল্লাহর আয়াত, আল্লাহর আহকাম, আল্লাহর বিধিবিধান অস্বীকার করে, এরপরও যদি ঈমান আনে, চতুর্থবার আবার যদি অস্বীকার করে, এই লোকটি আল্লাহ বলেছে সুম্মা ইজদাদু কুফরা, এই লোকটি কুফরকে গ্রহণ করেছে। কুফরন শব্দটি কাফার থেকে এসেছে, আমি কাফের বলিনি, আমি বলেছি লোকটি চূড়ান্ত মুনাফিক। কারণ সালাতের মধ্যে আয়াত তেলাওয়াত করে এর অনুবাদ বোঝে না, বাহিরে গিয়ে আবার মিথ্যা বলে। সালাতের মধ্যে আয়াত তেলাওয়াত করে বাহিরে গিয়ে আবার ঘুষ খায়, বাহিরে গিয়ে আবার সুদ খায়। কিন্তু সালাতের মধ্যে ইমাম সাহেব সালাতুল ইশা তেলাওয়াত করেছেন, যারা সুদ খাবে এরা জাহান্নামী, যারা সুদ খাবে এরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যেন যুদ্ধ করলো, নামাজ থেকে বের হয়ে সুদের টাকাটা আগে হাতে নেন। এই লোকের জীবনও এই আয়াত যদি 100,000 বার তেলাওয়াত করে করে কানে ফুদা হয়, ওর থেকে জাহান্নামী যে সুদ খাওয়ার শয়তান আছে, শয়তান বের হবে? কখনো বের হবে না। ওকে বুঝাতে হবে সালাতুল ইশায় তুমি যে আয়াত তেলাওয়াত শুনছো, এই আয়াতের অনুবাদ হচ্ছে এই অনুবাদ, তোমাকে বুঝতে হবে, জানতে হবে। মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, তাহলে সূরা হাশর যে শেষ দিন আয়াতের ফজিলত আমরা ইবনে মাকাল থেকে বর্ণনা পেয়েছি, মাকালের ইয়াসার থেকে বর্ণনা পেয়েছি, সূরা হাশরের শেষে শেষ দিন আয়াতের আমল আর অনুবাদ কার্যকরী অনুবাদ হচ্ছে এই গোপন এবং প্রকাশ্য সব কিছু দেখেন কে? এই দিবস আদালতে আখেরাতের দিবসের মালিক কে? সব ক্ষমতা কার হাতে রয়েছে? আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি তাহলে আল্লাহর কোনো ক্ষতি হতে পারে? কোনো লস হতে পারে? আমরা ইবাদত না করলেও আল্লাহ দায়িত্বহীন ভাষায় বলেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আল্লাহর প্রশংসা নাও করো, সুবহানাল্লাহ নাও করো, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহ নাও বলো, শিরক করেও যায়, আমি আল্লাহর কোনো অসুবিধা নেই। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যা সৃষ্টি রয়েছে প্রত্যেকে তাওয়ান ওয়া কারহান, বাধ্য হয়ে হোক আর অবাধ্য হয়ে হোক আমি আল্লাহর জিকিরই করি। ফেরেশতারা সারাদিন কথা বলে না, কথা যাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে,
গুনাহ করতে পারে না ফেরেশতারা, এদের গুনাহ শিখানোই হয় না, এরা জানে না, সারা দিন শুধু আল্লাহর প্রশংসাই করে। আদম যখন সৃষ্টি করা হবে ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু লাক ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন সারাদিন বর্ণনা করছি, এরপরেও আরো কেউ গুণকীর্তন বর্ণনা করতে হবে, প্রশংসা করতে হবে, আপনি কি আরো প্রশংসাকারী চান? আল্লাহ বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, তাহলে এই আয়াতের অনুবাদগুলো যদি জানা থাকে আমার অন্তরে, আল্লাহ পরাক্রমশালী বিজ্ঞানময়, আর সর্বশেষ অনুবাদ হচ্ছে আল্লাহ আমার বিচার করবেন, কোথায় করবেন? আদালতে আখেরাতে। সূরা ফাতিহার মধ্যে আমি সাক্ষ্য দিয়েছিলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে, এখানে যখন সাক্ষী দিয়েছি মালিক ইয়াউমিদ্দিন, সালাতুল ফজরের পরে সূরা আসরের শেষ দিনে এক পরে বলেছি আল্লাহ আমার হাকিম বিচার করবেন, আল্লাহ পরাক্রমশালী, সব ক্ষমতা আল্লাহ হাতে, শিরক করা যাবে না, গোপন প্রকাশ্য আল্লাহ দেখছেন, আমাকে দিয়ে কি আর কোনো অন্যায় হওয়া সম্ভব রয়েছে, সম্ভাবনা রয়েছে? মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, এবার আপনি মা কালেব নিয়াসারের হাদিসটি ফলো করলে বুঝবেন, এরপর মা কালেব নিয়াসারের রেওয়ায়েতে এতনে হাজার আসকালানি উপস্থাপন করেছেন, দিনের যে কোনো অংশে মারা যায় সন্ধ্যা হওয়ার আগে মাতা শাহিদা, সে যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ। এই শহীদের অনুবাদ তো এবার বোঝা গেল ইনশাআল্লাহ, আর শুধু গড়গড়ায় পড়ে গেলাম কবিতার মতো, উনি শহীদ না হওয়ার সম্ভাবনা বেশি। অনুবাদ বুঝে, ব্যাখ্যা বুঝে, এই অনুযায়ী আমল করে, পড়লে আর চললে উনি শহীদ হওয়ার সম্ভাবনা 100%। ওয়ামান কালাহা হিনা ইউমসা, রাওয়ায়াতকারী আরো বলছেন যদি কেউ মাসা, বিকেল বেলা, সন্ধ্যার পরে হোক বা মাগরিব হোক অথবা রাতের আগমনের সূচনায় যদি কানা তিলকাল মানসিলা, যদি এমনভাবে করে, এমনইভাবে তেলাওয়াত করে, তাহলে ওই মর্যাদাটাই সে পাবে, অর্থাৎ 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। দুই নম্বর হচ্ছে রাতের অংশে যে কোনো অংশে মারা গেলে শহীদ হবে। মোহতারাম সুফি শ্রোতা মণ্ডলী, এই হাদিসটির ব্যাপারে অনেক রকম তথ্য ইখতিলাফ রয়েছে, যার জন্য বিশুদ্ধ মতামতগুলো আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। তাজিব আর তাজিব নামক কিতাব দশম খণ্ডের 411, সুনান তিরমিজি 2922, সুনান আহমদ 20,306, আল মুনজির আত তারগিব আত তারহিবে প্রথম খণ্ডের 304, আল নববী তার আজকার নামক কিতাবের 114 নম্বর হাদিস, সুনান দারিমির 3,425, ইবনে হাজার আসকালানি যিনি বুখারীর অনুবাদ করেছেন 852 হিজরিতে তার জন্ম, তিনি তাকরিজে মেশকাতুল মাসাবিক নামক কিতাব থেকে তিনি তত্ত্ব উপস্থাপন করেছেন দ্বিতীয় খণ্ডের 381। ইবনে হাজার আসকালানির অপর একটি কিতাব রয়েছে নাতাইজুল আফকার, এর দ্বিতীয় খণ্ডের 405 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটিকে রেওয়ায়েতটিকে সহিহ হিসাবে উপস্থাপন করেছেন। মোহতারাম সুধী শ্রোতা মণ্ডলী, ইবনে হাজার আসকালানি আরেকটি রেওয়ায়েত আল খাসায়েসুল মুফাক্কারা নামক কিতাব প্রথম খণ্ডের 22 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন যিনি রাসূলের 10 বছর পর্যন্ত খেদমত করেছিলেন, তিনি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি তিনি বলছেন, মান কারা আখিরা সূরাতাল হাশরে, যে ব্যক্তি সূরা হাশরের শেষ তেলাওয়াত করলো, তিনি সালাসা আয়াত, তিন আয়াত নির্দিষ্ট করেননি, তিনি বলছেন সূরা হাশরের শেষ তেলাওয়াত করলো, গোফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, তার জীবনের পূর্বের এবং পরের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। ব্যাখ্যাকার লিখেছেন তার জীবনের ছোট গুনাহগুলো সব মাফ করে দেওয়া হবে, বড় গুনাহগুলো তাওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। আনাস ইবনে মালিক থেকে আরেকটি রাওয়ায়াত এসেছে, যখন কোন লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাওয়ায়াত করেছেন, যখন কোন লোক তার শোন পক্ষে যায় অর্থাৎ বেড সিডের কাছে শুইতে যায়, ঘুমোতে যায়, আরাম করতে যায়, সে যেন সূরা হাশর তেলাওয়াত করে। এখানে সূরা হাশরের শেষ বলা হয়নি, তিনি বলেছেন সূরা হাশর তেলাওয়াত করে, সে যদি রাত্রিবেলা মারা যায় শাহিদা, তিনি বলেছেন শহীদ হিসাবে লোকটি ইন্তেকাল করবে। আও কয়লা অথবা অন্য রেওয়ায়েত এসেছে
মিন আহলিল জান্নাহ, লোকটি জান্নাতের অধিবাসী হিসেবে ইন্তেকাল করবে। ইবনে হাজার আসকালানি আল ফাতুহাতুর রাব্বানিয়া নামক কিতাবের তৃতীয় খণ্ডের 161 নম্বর হাদিস, মোহতরম সুদী শ্রোতা মণ্ডলী, আল্লাহ নবীর জামাতা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, তিনি বলছেন যদি কোনো লোকের মাথা ব্যথা হয়, কি হয়, অসুস্থতা হয়, তাহলে তিনি যেন ইয়াদাকা আলাই ইদা সুদ্দা আরাসাকা, যখন কারো মাথার পেরেশানি শুরু হয়, ইয়াদাকা আলাই, তাহলে সে তার দুই হাত যেন ইয়াদাইকা অথবা ইয়াদাকা, দুই রকম রেওয়ায়ত, দুই হাত যেন মাথার দুই পাশে ধরে অথবা এক হাত দিয়ে ধরে। ওয়াকরা আখিরা সূরাতিল হাশর, আর সে যেন সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে মাথার মধ্যে ফু দেয়। আপনি বলবেন হুজুর মাথায় ফু দেওয়া যাবে কিভাবে? পড়ার সময় দুই হাত দিয়ে মাথা চেপে ধরবেন, ফু দেওয়ার সময় দুই হাত ছেড়ে দিয়ে দুটো হাত গোল করে মুখের কাছে আনবেন, আর ফুটা হাতের মধ্যে দু হাত মুষ্টিবদ্ধ করে মাথার মধ্যে গুলিয়ে দিবেন। এটা হচ্ছে নিয়ম, তাহলে তার এই মাথার পেরেশানিটা ভালো হয়ে যাবে। হাদিসটি কার থেকে বর্ণিত? আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, শাওকানি, তিনি 1255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আল ফাওয়াইদুল মাজমুআ নামক কিতাবের 313 নম্বর হাদিস এর মধ্যে উপস্থাপন করা হয়েছে। এছাড়া দুররে মানসুর ষষ্ঠ খণ্ডের 201 এবং 202 নম্বর হাদিস, 202 নম্বর তাফসির কার পৃষ্ঠার মধ্যে উপস্থাপন করেছেন। এই হাদিসের ব্যাখ্যা অথবা এই আয়াতের ব্যাখ্যায় হাদিসগুলো উপস্থাপন করেছেন। মোহতরম সুদী সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআনুল হাকিমের যে আয়াতগুলো আমি গত জুমায় তেলাওয়াত করার পর রয়ে গেল, আয়াতগুলোর অনুবাদ আপনাদের খেদমতে উপস্থাপন করছি। সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 9, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দারাল দারা والايمان من قبلهم الله والايمان من قبلهم محترم শুধু শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন যারা হিজরত করে নবীর সাথে মক্কা থেকে মদিনায় আসলেন, কোথায়, মদিনায় আসলেন, তাবাওয়াউ আদ-দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, পূর্বে যারা ঈমান আনয়ন করে নবীর সাথে এসেছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, অথবা কিছু লোক মদিনায় থাকতেও আল্লাহর নবীকে ভালোবাসতেন, নবীর আইন কানুন ফলো করতেন, এবং নবী এদেশে এসে রাষ্ট্র ক্ষমতা চালাক, তারা এটা চাইতেন এবং ভাবতেন আল্লাহর নবীর মতো আলামিন এমন একজন বিশ্বস্ত লোক আমাদের মধ্যে আসলে আমাদের সমাজটা সমৃদ্ধ হবে এবং আমরা আমাদের ন্যায্য মূল্য সকলেই পাবো, অধিকার ফিরে পাবো। এখন মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু মিম্মা উতু ওয়া ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। এই আনসাররা মুহাজিরদেরকে তাদের বাড়ি ছেড়ে দিয়েছেন, কারো ভোগ কারো হয় দুইজন তিনজন তাদের ছেড়ে দিয়ে মুহাজিরদের খেদমত করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যুদ্ধলব্ধ মাল যখন ফিরে আসত অথবা গনিমত যখন ফিরে আসতো, যখন ফাই পাওয়া যেত, তখন আল্লাহর নবী এদেরকে যদি বেশি দিতেন মুহাজিররা কোনো রকম মনে কষ্ট পেতেন না, আনসাররাও কোনো রকম মনে কষ্ট পেতেন না, কারণ আনসাররা অস্ত্র দিয়েছে, বস্ত্র দিয়েছে, খাবার দিয়েছে, ভাগ্য তাদের বেশি পাওয়ার কথা। মুহাজিররা শুধু শরীরটা নিয়ে চলে এসেছে ইমানদার অবস্থায়, আর আনসাররা অস্ত্র দিয়েছে, বস্ত্র দিয়েছে, আহার দিয়েছে, কৌশল সরঞ্জামাদি ম্যাক্সিমাম তারাই বহন করেছে। এই জন্য মুহাজিরদের বেশি দিয়ে দিলে আনসাররা এ ব্যাপারে কোনো রকম মনে কষ্ট পেতেন না। আবার আল্লাহ তাআলা মুহাজিরদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন মুহাজিরদের যখন দেওয়া হতো তখন মুহাজিররা অগ্রিম আনসারদেরকে বলতেন এদেরকে আগে দিয়ে দেন, এদের মধ্যে অবস্থা ছিল এমন, অথবা মুহাজিরদের বেশি দিয়ে দিলে আনসারদের বেশি দিয়ে দিলে গনিমত অথবা পায়ের মাল থেকে এরা মনে কেউ কষ্ট পেতেন না, মনের দিক থেকে সকলে উদার ছিলেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা মান ইউকাশুহ নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলছেন মান ইউকাশুহ নাফসি, যে ব্যক্তি আন্তরিকতার দিক থেকে হিংসা মুক্ত, কিসের দিক থেকে, আন্তরিকতার দিক থেকে, মনে যদি হিংসা থাকে উপরে দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না,
মনে হিংসা থাকলে উপরে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, সামাজিকতা চলবে, কিন্তু মনের মধ্যে হিংসা থাকার কারণে দেখবেন আপনাকে সব জায়গায় সে অপমান করে দিচ্ছে, অপমূল্যায়ন করে যাচ্ছে। সে হোক আপনার ভাই, সে হোক আপনার বাবা, সে হোক আপনার বোন, সে হোক আপনার টিচার অথবা সহোদর ভাই। বক্তব্য টাকা আল্লাহ। আর যে ব্যক্তি আন্তরিকতার দিকে হিংসামুক্ত, কঠিনতামুক্ত, জটিলতামুক্ত, আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তি সফল কাম। আর মনে হিংসা থাকলে সফল কাম হবে না। আল্লাহ বলেছেন হিংসামুক্ত ফ্রেশ মন মানসিকতা থাকলে এই লোকটা সফল কাম। وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ আর এই বান্দার আনসারের মুয়াজ্জিনরা তাদের জন্য দোয়া করে যারা ইতোপূর্বে ঈমান আনয়ন করে, শহীদ হলেন অথবা দুনিয়া থেকে চলে গেলেন অথবা বয়োজ্যেষ্ঠ অসুস্থ রয়েছেন আর জিহাদের ময়দানে যেতে পারছেন না, এদের জন্য তারা এই কথা বলে দোয়া করে। ইয়াকুলুন, তারা বলেন, এমন একটি শব্দ, আজকের দিবসেও দোয়াটি করা যায় এবং খাঁটি ইমানদাররা দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ যারা মুমিন অবস্থায় ইন্তেকাল করেছে তাদের সকলকে মাফ করে দেন। কি বলেন, আমরা দোয়া করি না? এটাই আনসার মুহাজিরদের গুণ। আল্লাহ তাআলা গুণটা চয়েস করেছেন, কোরআনে কোট করেছেন। ইয়াকুলুনা রাব্বানা গফির লানা, হে আমাদের রব একবার ক্ষমা করে দেন, লানা আমাদেরকে, ওয়ালে ইখওয়ানিনা আমাদের সে ভাইদেরকে, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান আনার দিক থেকে অগ্রগামী ছিলেন, যে সময় কেউ ছিল না, যে সময় কেউ আল্লাহ নবীর দাওয়াতের ডাকে আসলো না, সে সময় সুমাইয়া ফেলাল আর এক খুবাব খাবায়ের, খুবাব খাবাব খুবায়ের খাবাব ফেলাল আর এক সুমাইয়া, এরা সকলেই ডাকে সাড়া দিয়েছেন। কারণ ওই সময় ঈমান আনয়ন করা খুব কঠিন ছিল, যারা ঈমান আনয়ন করত এদেরকে হাত পা বেঁধেন জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দিয়ে উপরে পাথর দেওয়া হত, অথবা গরম পাথরের পাহাড়ের মধ্যে এদেরকে হাত পা বেঁধে উপর থেকে আবার পাথর দেওয়া হতো, যাতে করে নড়াচড়া না করতে পারে। শরীরের রক্ত ঘা আর পানিগুলো দিয়ে পাহাড়টার এই পাহাড়ের পাথরের চাকাগুলো ঠান্ডা হয়ে যেত, আগুনের কয়লাগুলো নিভে যেত। এজন্য তারা তাদের জন্য দোয়া করেছেন, সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তাআলা ঈমানের দিক থেকে যারা অগ্রগামী ছিলেন আগে ঈমান আনয়ন করেছেন, জীবনটা উজাড় করে দিয়েছেন, এদের মাফ করে দেন। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার রয়েছি, আমরা যারা ঈমানদার রয়েছি, মুসলিম রয়েছি, মুমিন রয়েছি, আমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন না, হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। এই সাহাবায়ে কেরাম দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কোট করে দিয়েছেন সারা পৃথিবীর ঈমানদাররা দোয়া করেছে, করা উচিত। ওয়ালা তাজআল, সবাই করুন, ওয়ালা তাজআল যদি এই গুণগুলো আমার থাকে আমি মুমিন, গুণগুলো যদি না থাকে আমি খাঁটি মুনাফিক। ঠিক আছে তো কথা, ইনশাআল্লাহ। কুরআনুল হাকিমের অনুবাদ বুঝে পড়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। সেই দিকে বলছেন আল্লাহ তাআলা, আপনি অত্যন্ত দয়া পান, আল্লাহ আপনি অনেক বেশি ভালোবাসেন, আপনি দয়া পান, আপনি দয়ালু। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا أَلَمْ تَرَ نَبِي আপনি কি দেখেন না, আপনি কি অবজার্ভ করেন না, আপনি কি বিষয়টা ডিসকাস করেন না, কোনটা আল্লাযীনা নাফাকু, যারা ইতো পূর্বে যা আচরণ করেছে, ইয়াকুলুনা তারা বলেছে, ইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কাফের যারা ছিল,
যারা নবীর দাওয়াত অমান্য করেছে, নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, এবং আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতা সহকারে যাদের আশ্বস্ত করেছিল তাদেরকে যা বলেছিল আল্লাহ কোট করেছেন, লাইন উখরিজতুম, যদি তোমাদের বের করে দেওয়া হয়, যদি তোমাদের বের করে দেওয়া হয়, লানাখরুজান্না মাআকুম, আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। কত সুন্দর কথা, মরলে একত্রে মরব, বাঁচলে একত্রে বাঁচবো। এই স্লোগান দেওয়া হলে শক্তি কি বাড়ে না কমে? এই কাফেরদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা কিছু মুনাফে, তার নামই এসেছে তাফসিরের মধ্যে, সে গিয়ে বলল মরলে একত্রে মরব, বাঁচলে একত্রে বাঁচব, সবাই রাজি আছে কিনা? হ্যাঁ, ওর জয় যুক্ত হলো। তারপর কি হলো? আল্লাহ বললেন, লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা। তারা বলছে তোমাদের বিপক্ষে কোনো যদি রায় আসে, তোমাদের স্বার্থ হনন হয়, এমন কোনো বিষয়ে আমরা মেনে নিব না, এমন কোনো আইন অনুগত্য করব না। ওয়া ইন কুতিলতুম, আর যদি তোমাদের মেরে দেওয়া হয়, হত্যা করা হয়, লানান সুরান্নাকুম, সেক্ষেত্রে আমরা মরবো এই কথা বলে নেন। কত নম্বর বাটফা মোনাফেকগুলো, যদি তোমাদের মারা হয় সেক্ষেত্রে আমরা সহযোগিতা করবো, তার মানে লাশগুলো টেনে টেনে জিলে ফেলে দেবো। মোনাফিকদের অভ্যাস এটাই, এরা আপনাকে জায়গা মতো অগ্নি মুহূর্ত অবস্থায়, রাগ মুহূর্ত অবস্থায় ফাম দিয়ে আপনাকে ঝগড়ায় জড়াবে, পিছন থেকে এরা নাই। এই আল্লাহ কোরআনের বক্তব্য দেখেন, ওয়ালা ইন কুতিলতুম, আর যদি তোমাদের হত্যা করে দেওয়া হয়, মারা হয়, লানাখরুজান্না কুতিলতুম লানসুরান্নাকুম, তোমাদের সহযোগিতা করব, কিন্তু এই কথা বলে না আমরা মরবো একত্রে, তোমাদের সহযোগিতা করব। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহু লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরকম মুনাফিক যারা মুসলিমদের তৃণমূল মুহূর্তে, ঝগড়ার মুহূর্তে, রাগের মুহূর্তে, ভুল বোঝাবুঝির মুহূর্তে এসে পাম দেয়, আর এরা এমন ঝগড়া বাজায়, এরা সকলে মিথ্যু। কার বক্তব্য? ইন্নাহু লাকাযিবুন, আল্লাহ বলেছেন এরা অবশ্যই মিথ্যু। লাইন উখরিজু, এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলছে যদি তোমাদের বের করে দেওয়া হয়, লা ইয়াখরুজুনা মাআহুম, লা ইয়াখরুজুনা মাআহুম, যদি তোমাদের বের করে দেওয়া হয় আমরাও সাথে সাথে বের হয়ে যাব, অথবা থাকলে একত্রে থাকবো, তোমাদের সাথে যা হওয়ার হবে। ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, আল্লাহ তাআলা বলছেন তাদের এই কথার জবাব, লা ইন উখরিজু, নবীগণ ইমানদারদের উদ্দেশ্যে বলছেন যদি তাদের বের করে দেওয়া হয়, আমি আল্লাহ তো বের করবেই সিদ্ধান্ত, এই আহলে কিতাব কাফেরদের যদি বের করে দিই, লা ইয়াখরুজুনা মাআহুম, এরা সাথে সাথে বের হবে না। মুনাফিকরা বলবে ওরা মরে মরুক, আমরা এর সাথে মরবো না, আমরা বেঁচে গেলাম। ওয়ালা ইন কুতিলতুম, দ্বিতীয় বাক্যের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের যদি হত্যা করে দেওয়া হয়, লা ইয়ানসুরুনাহুম, কখনো এরা সাহায্য করবে না, বলেছে সাহায্য করবে, একটাও সাহায্য করতে আসবে না। ওয়ালা ইন নাসারুহুম, যদি তাদেরকে কোনো মতে সহযোগিতা করতে চায়, লাইওয়াল্লুনাল আদবার, লাইওয়াল্লুনাল আদবার, আল্লাহ তাআলা বলছেন পিছন থেকে সহযোগিতা করবে, বাড়ির পিছন থেকে, গাড়ির পিছন থেকে, দেওয়ালের পিছন থেকে, পাহাড়ের পিছন থেকে, উঁচু উঁচু ঢিলের পিছন থেকে সহযোগিতা করবে, বলে ভাই তুমি তো গুলি খেয়েছো, আসো একটু পিছনে আসলে তোমাকে ধরে নেবো, সামনে আমি যাবো না। যদি সাংবাদিকরা ছবি তুলে নিয়ে যান, মোহতারাম শ্রুতি শ্রোতা মণ্ডলী, ওয়ালা ইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, আর যদি এদেরকে মারা হয়, হত্যা করা হয়, এই আব্দুল্লাহ উবাই সহকারে এই 2000 সৈন্যের একজনও সহযোগিতা করতে আসবে না। ওয়ালা ইন নাসারুহুম লা ইয়াল্লুনাল আদবারা সুম্মা লা ইয়ানসুরুন, আল্লাহ তাআলা বলছেন এরপর তারা সহযোগিতা করবে না। তোমাদেরকে কাফের মুশরিক আর মুনাফিকরা যেমন ভয় পায়, এই ভয়টা আল্লাহ কেউ পায় না। কি বললেন, আমাদের অপরাধীদের অবস্থাও তো এমন, অপরাধীরা অপরাধ করার আগে ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, কেউ দেখলো কিনা? আর বর্তমান ডিজিটাল অপরাধীরা তাকায়, আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা? এখন আমরা বেশি ভয় পেলাম কাদেরকে? জনগণকে। কাদের বেশি ভয় পেলাম? সাধারণ মানুষদেরকে। এটা আল্লাহ অনেক আগেই বলেছেন, আমরা বেশি ভয় পাবো আমাদের ভাই বেরাদরদেরকে, প্রশাসনকে, আমাদের প্রশাসকদের বেশি ভয় পাবো, আল্লাহকে বেশি ভয় পাবো না। মুহতারাম শুধু দেখুন আল্লাহ তাআলা বলতেন,
لأنتم أشد رابة في صدورهم من الله এরা আল্লাহর চাইতে তোমাদের বেশি ভয় পায়, কখন না তোমরা পাকড়াও করে ফেলো। ذلک بأنهم قوم لا يفقهون এরা হচ্ছে নির্বোধ জাতি। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر আল্লাহ তাআলা বলছেন لا يقاتلونكم তারা কখনো তোমাদের সাথে সম্মুখ যুদ্ধ করবে না, একত্রে মিলে। হ্যাঁ, যদি যারা যুদ্ধ করতে চায় যদি আসো, দেওয়ালের পিছন থেকে, পাহাড়ের পিছন থেকে, অন্যায় ভাবে আকস্মিক আক্রমণ করবে, এরা সামনা সামনে আসবে না। আসহুম বাইনহুম শাদীদ, এরা এদের অন্তরের মধ্যে রয়েছে জটিলতা, নিজেরা নিজেদের মধ্যে রয়েছে বক্রতা, নিজেদের মধ্যে রয়েছে হিংসা। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরের মধ্যে রয়েছে ফাটল, জটিলতা। আপনি মনে করছেন তারা সবাই এক, আসলে কাফের মুশরিকরা সবাই এক না, এরা দলে দলে বিভক্ত, পাটে পাটে বিভক্ত। দালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, আল্লাহ তাআলা বলছেন এ জাতির সম্প্রদায়ের একজন জ্ঞান নেই, এরা জ্ঞানহীন। কামাসারিল লাযিনা মিন ক্বাবলিহিম করিবা, এদের এক্সাম্পল আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এদের উদাহরণ তাদের মতো। কিছুদিন আগে ওদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, অতঃপর অপরাধী বানিয়ে এদের হাত কেটে দেওয়া হয়েছে, জেনার অপরাধে 100 বেদ দেওয়া হয়েছে, এমন অপরাধী। ওয়াল আমরি ওয়ালা মাযাবুন আলিম, এরা এই সম্প্রদায়, আর তাদের জন্য রয়েছে আদালতে আখিরাতে কঠিন আযাব, জাহান্নাম। কামাসালি শয়তান, আল্লাহ তাআলা এক্সাম্পল দিতে গিয়ে শেষ এক্সাম্পল দিলেন, এরা হচ্ছে শয়তান। এই মুনাফিকগুলো কি শয়তান? কামাসালি শয়তান, আল্লাহ বলছেন এরা হচ্ছে শয়তান। ইদ ক্বালা লিল ইনসানি কুফর, যখন মানুষদেরকে বলে তুমি কুফরি করো, কুফরি করো, তুমি এই কাজটা করো, এই কাজ বলে কথা বলে শয়তান এদের পাম দেয়। যখন এই লোকটা করে ফেলে, ফালাম্মা কাফারা, লোকটি যখন অন্যায় করে, অবাধ্যতা করে, অস্বীকার করে, শিরক করে বসে, করে বসে, অন্যায় করে বসে, কল আইনি বারি মুমিনকা, আমি তো তোমাকে এমনটা করতে বলিনি, আমি এর থেকে মুক্ত। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় পাই। তার মানে প্যাচ লাগিয়ে দিয়ে আপনাকে অপরাধী বানিয়ে এরা সবাই এরপরে ব্যাক, কো ব্যাক, আর খুঁজে পাবেন না এদেরকে। فَكَانَ عَاقِبَتَهُمَا أَنَّهُمَا فِي النَّارِ خَالِدَيْنِ فِيهَا, এই মুনাফিক দুশ্চরিত্র আর শয়তান কুফরিবাদ মতবাদ আর মুশরিক যারা রয়েছে, এরা আর যারা তাদের পরামর্শ দিত মুনাফিকরা, এই দুই দল কোথায় থাকবে, এদের পরিণাম আল্লাহ বর্ণনা করেছেন, আন্নাহুমা ফিন্নার, তারা যাবে জাহান্নামে, খালিদিনা ফিহা, সেটাই থাকবে চিরকাল। এই দুই দল কোথায় যাবে, এটা চূড়ান্ত মেসেজ আল্লাহর পক্ষ থেকে, এই দুই দল যাবে জাহান্নামে, সেটাই থাকবে চিরকাল। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হচ্ছে জালিমদের প্রতিদান। মোহতারাম শুধু আজকে একটি আয়াতের অনুবাদ করি, আমরা ইনশাআল্লাহ সালাত আদায়ের চেষ্টা করব, খুতবার দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা তো সবাই ঈমানদার, ইনশাআল্লাহ ঈমানদারের বাইরে তো কেউ নন, আমরা তো সবাই ঈমানদার, ইনশাআল্লাহ ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করুন কাকে, আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা তাকাও পূর্বের দিনে আল্লাহর কাছে কি আমল প্রেরণ করেছো। একজন লোক এভাবে হাত তুলতে পারবে না, গোটা ময়দানে ওয়াজ করেও দেখেছি যে একজন হাত তুলুন যে হুজুর আমি মিথ্যা বলিনি, অন্যায় করিনি, অবিচার করিনি, জুলুম করিনি, নির্যাতন করিনি। আমাদের জীবন জুলুমের বাইরে নয়, আমাদের জীবন মিথ্যার বাইরে নয়, সুদের বাইরে নয়, ঘুষের বাইরে নয়, জুলুমের বাইরে নয়, পাপাচারের বাইরে নয়, আমরা এর মধ্যে আছি নাকি, এর মধ্যে তো শরীক আছি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা শিল্প করে ফেলি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর ইমানদাররা, তাকাও, অবজার্ভ করো, বুঝো, অনুধাবন করো, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমরা পূর্বের দিনে আল্লাহর কাছে কি প্রেরণ করেছে এই সম্পর্কে একটু অনুধাবন করো। যা প্রেরণ করেছো তাতে যদি মুক্তি পাও তাহলে মুক্ত, যা প্রেরণ করেছো তাতে যদি ধরা খেয়ে যাও, না জান না পাও তাহলে তুমি চূড়ান্ত ধরা খাবে। এজন্য আল্লাহর বান্দারা আমরা চূড়ান্ত তওবা করব আল্লাহর কাছে, পূর্বের জীবনে যা হয়েছে
চূড়ান্ত তওবা করছি আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, পুনরায় আবার বলছেন ভয় করো আল্লাহকে। আয়াতের প্রথম শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদাররা ভয় করো আল্লাহকে। মাঝখানে আল্লাহ একটা সেন্টেন্স ঢুকিয়েছেন, সেটা হচ্ছে তোমরা তোমাদের পূর্বে প্রেরণকৃত আমল সম্পর্কে চিন্তা করো। আবারও আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ভয় করো আল্লাহকে। কাকে ভয় করব? কাকে ভয় করব? কেন ভয় করবেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা আপনার এটু চেক সব খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সব খবর আমার কাছে রয়েছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সূরা হাশরের শেষ দিক থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আমরা কখনো অন্য ভাইকে খারাপ পরামর্শ দিব না, হিংসা নির্দেশ করব না, সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করব, আল্লাহকে ভয় করে চলব। সূরা আসর তেলাওয়াত করলে অনুবাদ বুঝে তেলাওয়াত করব। মোতারাম শুধু সর্বশেষ অনুরোধ করছি, পূর্বের জীবনের আমল সম্পর্কে আমরা সোচ্চার হব, বাস্তব জীবনে বর্তমান জীবনে ভবিষ্যৎ জীবনে আমরা কবিরা গুণামুক্ত থাকার চেষ্টা করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকল কাম করার মুজাহিদ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।